সবকিছু বদলাতে পারে কোন ব্যাপার নয়। মহাগ্রন্থ কোরআন সেদিন বদলে যাবার নয়। কথা বলে ঠিক না বেশি? তাই কোরআনের ছায়া তলে চলে এসো ভাই, কোরআন সারা মুক্তির পর অন্য কোথাও নাই। আছে জোরে বলেন, যদি শান্তি পেতে চাও, যদি মুক্তি পেতে চাও, বদলে যাও, বদলে দাও, বদলে যাও, বদলে দাও। কোরআন হাদিসের আদর্শ দিয়ে জীবনকে বদলাও, কোরআন হাদিসের আদর্শ দিয়ে জীবনকে বদলাও। আর কত বদলাবে, আর কত বদলাবে, আর কত বদলাবে, আর কত বদলাবে? কথা বললাম ঠিক কিনা? তো সেই মহাপ্রতার কোরআন থেকে আমার মতো ক্ষুদ্র মানুষকে কিছু বলা, আপনাদের মতো মুমিন বান্দাদের শোনা তৌফিক দান করেছে। সেই মহান গণিবের দরবারে কালিমাতুর শুকর আদায় করি। সিংহ সে দুধের মতো গর্জন দিয়ে আকাশ বাতাসকে প্রকম্পিত করে, কণ্ঠের আওয়াজটাকে সুউচ্চ করে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দূরদ সানা মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন নবীউল আরবি ওয়াল আজম পেয়ারা হাবিবের উপরে, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ, বরকত স্বরূপ, আদর্শ স্বরূপ, মডেল স্বরূপ বানিয়েছেন। কথা বলা ঠিক না কি? অন্ধকারাচ্ছন্ন পৃথিবী যার আদর্শে আলোকিত হয়েছে, আমরা হেদায়তের পথ পেয়েছি। সেই পেয়ারা হাবিবের শানে মহাব্বাতের সাথে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি এখানে মাহফিল হতে পেরে, সেই মাহফিলে বসে আমরা বাপাকের এই অমীয় বাণী কোরআনের কথা শুনতে পেরে খুশি না বেজা? অল্প না বেশি মাহফিলে আসলে কোরআনের কথা শুনলে ইমান বাড়ে না কমে? আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক গভীর করলে ইমান বাড়ে না কমে? বাজারে বসে, চায়ের দোকানে বসে, সিনেমার দোকানে বসে আড্ডা দিয়ে সময় নষ্ট করলে ইমান বাড়ে না কমে? তাহলে আমরা বাড়ার জায়গায় আছি না কমার জায়গায় আছি? আলহামদুলিল্লাহ বলি, উপদেশের অনেক ফজিলত আছে। আমি সর্বপ্রথম একখানা দুর্বল হাদিস বলেই মূল আলোচনায় চলে যাব, দীর্ঘায়িত সময় নেব না। মুখাশাবাতুল কুলুব কিতাবের মধ্যে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত দরিদ্র পুত্র হযরত হাসান ইবনে আলি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদের মজলিসে বসে আছেন। কোথায় বসে আছেন? জোরে বলেন সাহাবায়ে মজলিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, লোহার মধ্যে যদি মরিচা ধরিয়া যায় ধরে কি ধরে না? সেই মরিচা উঠানোর জন্য কি ব্যবহার করা হয়? সাহাবীরা বললেন বালি ব্যবহার করা হয়। আধুনিক জামানায় র্যাক সহ অন্যান্য প্রযুক্তি ব্যবহার করা হয় কি হয় না? জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার প্রশ্ন করেন, ওয়ারা সাহাবায়ে কেরামদের মানুষের হৃদয়ের মধ্যে যদি গুনাহের মরিচা ধরিয়া যায় ধরে কি ধরে না? সেই মরিচা উঠানোর জন্য কি ব্যবহার করা হয়? সাহাবীরা বললেন এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালো জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ারা সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো
তোমরা জেনে রাখো, হে পৃথিবীর মানুষ এবং মানবতা তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাকে যে সমস্ত বান্দা বান্দিরা কোরআন এবং হাদিসের মাহফিলে যাবে, কোরআন এবং হাদিসের কথা তুমি হৃদয়ের কান দিয়ে শুনবে, এই সমস্ত মানুষ বলে মাহফিল শেষ করে শেষ মোনাজাত দিয়ে এরা যখন তাদের কদম মোবারক খানাকে বাড়ির দিকে ফেরাবে, তাদের কদম মোবারক খানাকে বাড়ির দিকে ফেরানোর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। আরে বলে বলো না, সুবহানাল্লাহ, প্রভু তুলেছি দু হাত, শোনো আমার মোনাজাত, প্রভু তুলেছি দু হাত, শোনো আমার মোনাজাত, এই হৃদয়টাকে আকাশ সম উজ্জ্বল করে দাও, এই হৃদয়টাকে আকাশ সম উজ্জ্বল করে দাও, এই ছোট্ট দুটি হাত তুমি কবুল করে নাও, তুমি কবুল করে নাও, প্রভু তুলেছে দু হাত, শোনো আমার মোনাজাত। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআ সিলাহুল মুমিন, মুমিনের সবচেয়ে বড় অস্ত্র হলো এই দুই হাতের দোয়া। দুনিয়ার মানুষেরা তোমরা জানো না এই দুই হাতের দোয়ার পাওয়ার এত বেশি, এত বেশি পেয়ারা হাবিবের এই দুই হাতের দোয়ার ওসিলায় পৃথিবীর প্রথম ইসলামের যুদ্ধ বদর যুদ্ধে আল্লাহ বিজয় দান করেছিল। এজন্য দোয়ার পাওয়ার অনেক বেশি, এটাকে ছোট করে দেখার সুযোগ নেই তো। সুতরাং পৃথিবীর বর্তমান সবচেয়ে শক্তিশালী সুপ্রিম পাওয়ার বোমা হচ্ছে পরমাণু বোমা, এটার চাইতেও বেশি শক্তিশালী, কথা বলা ঠিক কিনা? সুতরাং আমরা মাহফিল শেষ করে শেষ মোনাজাত দিয়ে বাড়িতে যাব, রাজি আছি? বলে বলে রাজি আছি? কে কে রাজি আছে একটু হাত তুলে আল্লাহকে দেখা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি একটা বিষয় আলোচনা করতে চাচ্ছি, আপনার কি ব্যাজার হবে? এটা আমাদের সমাজের অনেক বড় ব্যাধি। আমি কাউকে হিংসাত্মক কষ্ট দেওয়ার জন্য আমি কথা বলবো না, আমি কথাগুলি বলার চেষ্টা করব কোরআন সুন্নাহ এবং তাত্ত্বিকতা তথ্যের আলোকে। সেটা হলো আমাদের সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের অন্তরটা কালো হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের দেহ বডিটা হারামের দিকে ধাবিত হচ্ছে, যেটার কারণে সেটার নাম হলো সুদ। সেটার নাম কি? সুদ। জোরে বলেন সুদ। এইটার ব্যাপারে আমরা কিছু কথা শুনবো, আপনারা কি বেজার হবে? না। কষ্ট পাবে? না। আল্লাহ পাক যে কথাগুলি বললে আল্লাহ এবং তো রসুল রাজি এবং খুশি হয়ে যান, বন্ধুওয়ালা শূন্যওয়ালা উভয়ের মধ্যে আমল পয়দা হয়, সেই কথাগুলি আমাকে বলার আপনাদের শোনা, উভয়কে এর উপর আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। কোরআন এবং হাদিসের কথা তুমি হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। আমি আপনাদের সামনে ২৮৬টি আয়াত রয়েছে, আয়াত কত?
জোরে বলে, 286, 286। এই সূরাটি 40টি রুকু রয়েছে, রুকু কয়টি? 40। এই সূরাটির মধ্যে 2210টি বাক্য রয়েছে। এই সূরাটির মধ্যে 25,500 অক্ষর রয়েছে। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, এই দুনিয়ার মধ্যে তোমরা যত বড় দামি গ্রন্থই তোমরা পাঠ করো না কেন, যত বড় সায়েন্সের, বিজ্ঞানের, মেডিকেলের বই তোমরা পড়ো না কেন, ওটার বিনিময়ে আল্লাহ তোমাদের কোনো সওয়াব দেবে না। পৃথিবীর একমাত্র ব্যতিক্রম গ্রন্থ হলো এই মহা গ্রন্থ আল কোরআন। আল্লাহ রাসূল বলে, মান করা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের যে সমস্ত বান্দা বান্দীরা এই কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করবে, পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের একটা অক্ষর তেলাওয়াতের বিনিময়ে, পাঠের বিনিময়ে তাদের আমলনামায় 10টি করে নেকি লিখে দেবে। আর বলে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে এই সূরাতুল বাকারার 278 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুমিন বান্দাদেরকে নির্ধারিত করে বলছেন, ডিফিনিটলি করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ইমানদারেরা, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করো একমাত্র কাকে? জোরে বলো, কাকে ভয় করবো? রবকে না র‍্যাপ, র‍্যাপকে না রবকে? জোরে বলেন রবকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর তোমরা আমি আল্লাহকে ভয় করে পৃথিবীর একটা ভয়াবহতম পাপ সুদ থেকে তোমরা নিজেকে রক্ষা করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, আল্লাহু আকবার, যদি তোমরা মুমিন হয়ে থাকো, নিজেকে যদি মুমিন দাবি করো, তাহলে তোমরা সুদের মতো ভয়াবহ পাপটাকে বর্জন করো। জোরে বলুন, কি করো? এই আয়াতটা নাযিলের পিছনে একটি কারণ রয়েছে। জাহিলি জামানা আরবের মধ্যে দুইটা বিখ্যাত গোত্র ছিল, এক নাম্বার হলো সাফিন। এই সাফিন গোত্রের বনু আমের ইবনে উমাইয়া, আর দুই নাম্বার হলো মাখজুম। এই মাখজুম গোত্রের বনু মুনির, এই দুইজনের মধ্যে সুদী লেনদেন ছিল। এই দুইজন ইসলাম কবুল করার পরে বনু আমের ইবনে উমাইয়া বনু মুনিরের কাছে তিনি যে সুদের টাকা লাগিয়েছিলেন, সুদী লেনদেন করেছিলেন, সেই সুদী লেনদেনের লভ্যাংশ সে দাবি করল, অতিরিক্ত অর্থ দাবি করল। বড় মুমিন বলল, আমি যেহেতু ইসলাম গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করার পর থেকে আমি নিয়ত করেছি আমি কখনো সুদের ব্যবসা করব না, সুদের টাকা কারো কাছ থেকে নেব না, কাউকে সুদের লাভও দেব না। জোরে বলেন, কাউকে সুদের লাভও দেব না। সে তারা দুইজন মিলে
এই বিষয়টা নিয়ে দ্বন্দ্ব করে তৎকালীন মক্কার গভর্নর ছিল হযরত আত্তাব ইবনে উসায়েব রাদিয়াল্লাহু তাআলা। ওনার কাছে বিষয়টা বলা হলো, হযরত আত্তাব ইবনে উসায়েব রাদিয়াল্লাহু তাআলা, বিষয়টা আমার আপনার সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন পেয়ারা হাবিবের কাছে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না। ইন দি মিন টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল বাকারা 278 নাম্বার আয়াত নাযিল করে বললেন, হে মুমিন বান্দারা, তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে তোমরা আখিরাতের লেনদেনকে বর্জন করো।